নমস্কার বন্ধুরা, মাই মেজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে খুব কম তেল মশলায় নিরামিষ ঝিঙের একটা তরকারি করব। এই গরমে এরকম একটা ঝিঙের তরকারি আর সাথে লেবু হলে খেতে ভীষণ ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। লো ফ্লেমে 1 মিনিটের মতো সামান্য লাল করে ভেজে নিলাম। এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ আদা বাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 3টে ঝিঙে। হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। ভালো করে নাড়িয়ে নিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। সাথে দিচ্ছি ভেজে রাখা চাল। আবারও নাড়িয়ে নিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে দেব। এতে ঝিঙেটাও একটু মজে যাবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। চাল এখনও সেদ্ধ হয়নি, চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে। আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। দশ মিনিট পর দেখো চাল সেদ্ধ হয়ে গেছে। এক চা চামচ ঘি দিয়ে দিলাম, তোমরা চাইলে সামান্য চিনিও দিতে পারো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই গরমে কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে না করলে এইভাবে হালকা পাতলা ঝিঙের তরকারি দিয়ে খেতে পারো, ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।